না না সারপ্রাইজ না, আসলে ফ্রেশ ফ্রেশ উইকেটে খেলা হয়েছিল। এবং দেখেন পাওয়ার প্লেতে কিন্তু আমরা ভালো স্টার্টও করেছিলাম, হয়তো শেষের দিকে ওরা ভালো ব্যাটিং করছে। আনফর্চুনেটলি আজকে স্পিনারদের একটু বেশি ব্যাট দিয়ে গেছে, নর্মালি এত খারাপ দিন যায় না, বাট টি টোয়েন্টিতে যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। তো শেষের দিকে আসলে ওরা বেশ ভালো ব্যাটিং করছে এবং ডিওয়ার সাথে আমাদের স্পিনাররাও তেমন গ্রিপ করতে পারছিল না। তো বড় টোটাল করে ফেলাতে আসলে হেরে গিয়েছি, কিন্তু আমার মনে হয় না প্রথম 11-12 ওভার পর্যন্ত কিন্তু আমরা গেমে ছিলাম ভালো। তো এই উইকেট যদি 180-90 রাখা যেত, জিনিসটা চেজেবল ছিল, হয়তো আমরা বেশি রান করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু এই উইকেটটা আসলে অনেক ভালো ব্যাটিং আছে। না আসলে টিমের পার্ট আমিও প্লেয়ার, অনেকদিন ধরে আমিও খেলতেছি। আনফর্চুনেটলি আমাদের আসলে খুব একটা বেশি উন্নতি হয় নাই এখনও টি টোয়েন্টিতে, এটা আমাদের ব্যর্থতা। বাট আসলে চেষ্টার কোনো কমতি নাই, হচ্ছে না। দেখেন আসলে উইকেট দেশে যেমনই হোক, কিন্তু বেটার কন্ডিশনেও আমরা প্রায়ই ফেল করতেছি ভালো উইকেটগুলোতেও। তো ওভারঅলই আসলে আমাদের ইম্প্রুভমেন্টটা টি টোয়েন্টিতে কম, আশা করছি। আসলে আশা আর চেষ্টা ছাড়া কিছুই করার নেই এই মুহূর্তে আমাদের হাতে, যদি কারণ বোর্ড সব কিছু ডিসিশান তো বোর্ড নেয়, আমরা প্লেয়াররা যা সর্বোচ্চটা দিয়ে চেষ্টাই করতে পারি। তো ফেল হলে প্রত্যেকবার উন্নতি করার চেষ্টাটাই একমাত্র হাতে আছে, আর কোনো কিছু হাতে নেই। কারণ আসলে আমাদের নিজেদের হয়তো স্কিল আরও ইম্প্রুভ করতে হবে, অ্যাট দ্য সেম টাইম দেশে আরও বেটার উইকেটে খেলতে পারলে আরও উন্নতি হবে, এগুলাই বিভিন্ন কারণ। আর তাছাড়া আপনারাও তো অনেকদিন ধরে দেখতেছেন, দু একটা কারণ আপনারাও পারলে বললেন, আমাদের চেষ্টা করব উন্নতি করার। না আসলে অনেক বড় টোটাল হয়ে যাওয়ার জন্য আসলে তখন চেস করতে হয়েছে অনেক হার্ড, সো দ্যাটস ওয়াই যখন উইকেট কলাপস করছে আলটিমেটলি টপ অর্ডাররা ফেল করলে তখন আসলে কিছু করার থাকে না। টপ 5-6 ফেল করে ফেললে টি টোয়েন্টিতে ভেরি হার্ড আসলে। তো টিম ওয়াইজ মানে ওভারঅলই দুইটা ম্যাচে আমরা ভালো করতে পারি নাই, ডেফিনেটলি এটা আমাদের জন্য স্যাড পার্ট। তো এখন মেন লক্ষ্য থাকবে শেষ টি টোয়েন্টিটা ভালো শেষ করা। না দেখেন আসলে টপ 5-6 যারাই ব্যাটিং করে ওরাই কিন্তু আমাদের মেন ব্যাটার, তো রান না করতে পারলে আমাদের জন্য আসলে টিমের লস হয়েই যায়। আসলে বোলিং ব্যাটিং সব মিলেই তো টিম গেম, তো দুই জায়গাটাই আসলে ভালো করে ম্যাচ জিততে হয়। আর আমরা আসলে এমনই টিম, আমাদের কিন্তু মোর দেন 80% প্লেয়ার ভালো খেললেই আমরা জিতি, আসলে দুইজন একজনের ভালো পারফরমেন্স আমরা জিততে পারি না। সো আমাদের ওভারঅল ভালো ক্রিকেট না খেললে আমাদের জন্য জিতাটা ডিফিকাল্ট। তো এটাই আসলে, আরও ইম্প্রুভমেন্টের অনেক জায়গা আছে। সো আনফর্চুনেট ভালো হয় নেই, চেষ্টা করবো সামনে ভালো করতে। জি ক্যাচ ড্রপ তো ডেফিনেটলি অলওয়েজ কস্টলি, স্পেশালি ওদের মতো অপোনেন্টদের সাথে যারা মানে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ওদের সাথে আসলে মার্জিনও ছোটো ব্যাটিং বোলিং সব কিছুতেই। তো এগুলো কস্টলি হয়েছে ডেফিনেটলি।